আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের শরীরের অন্যতম একটা জোড়া, যেটা আমরা ডাক্তারি ভাষায় শোল্ডার জয়েন্ট বলে থাকি বা স্কন্ধসন্ধি, এই জোড়া সম্পর্কে ধারণা দেব এবং এই জোড়ায় কি কি সমস্যা হতে পারে তা নিয়ে আপনাদের বিশদ আলোচনা করার চেষ্টা করব। কারণ এই জোড়ার সমস্যা অনেকেই ভুগে থাকেন, স্পেশালি যারা ডায়াবেটিস তারা প্রায় শোল্ডার জয়েন্ট বা কাঁধের ব্যথায় ভুগে থাকেন, এবং যারা বিভিন্ন মহিলারা আছেন, পারিবারিক কাজ করেন নিয়মিত, তাদের কাঁধের ব্যথা হয়ে থাকে। যারা খেলেন নিয়মিত, খেলোয়াড় স্পোর্টসম্যান, তাদের এই কাঁধের ব্যথা প্রায় হয়ে থাকে, এবং যারা অত্যধিক পরিশ্রম করেন তাদের কাঁধের এই সমস্যা হয়ে থাকে। অনেকে আপনারা এই কাঁধের ব্যথাকে এক করে ফেলেন, এবং আমাদের দেশে ফ্রোজেন শোল্ডার নামক একটা কথা খুব জনপ্রিয়তা পেয়েছে। এটা আসলে একটা ওল্ড এবং ভ্যাগ টার্ম। এটা ওয়ার্ল্ডে যারা আমরা পেইন স্পেশালিস্ট, আমরা আইডেন্টিফিকেশন প্রত্যেকটা রোগকে করি, তারা এই টার্মকে এখন আর ব্যবহার করি না। কারণ শোল্ডার জয়েন্ট এমন একটা জয়েন্ট যেটা হচ্ছে মানে কমপ্লেক্স ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, এবং একটা লার্জেস্ট জয়েন্ট, ওয়ান অফ দ্য লার্জেস্ট জয়েন্ট অফ দ্য হিউম্যান বডি। এই জয়েন্টটা 360 ডিগ্রি মুভমেন্ট হয়, মানে ফুল আপনি ইচ্ছা করলে জোড়াটাকে ঘুরাতে পারেন। আমি একটি ডামির মাধ্যমে আপনাদের বোঝাই। আর এখন যে দেখতে পাচ্ছেন আমাদের হিউম্যান বডি, টোটাল বডিটা আছে এখানে। আমি যে জোড়া নিয়ে কথা বলছি আপনাদেরকে, সেটা হচ্ছে দিস জয়েন্ট, এখানে হচ্ছে শোল্ডার জয়েন্ট। এই শোল্ডার জয়েন্ট আমরা যদি, যেমন যারা ক্রিকেট প্লেয়ার তারা কিন্তু ফুল এই মুভমেন্টটা করতে পারে, মানে জোড়াটা কিন্তু ফুল মুভমেন্ট হয়। এটা হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভমেন্ট হয়। যে জোড়া 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভমেন্ট করতে পারে, খুবই ইম্পর্টেন্ট একটা জোড়া। এবং এই জোড়ার আপনাকে অ্যানাটমি জানতে হবে, যারা রোগী আছেন তাদেরকেও যেমন বুঝতে হবে, পাশাপাশি যারা ডাক্তার আছেন তাদেরকেও, স্পেশালি যারা পেইন নিয়ে কাজ করেন বা রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করেন, তাদের এই জোড়ার ডিপ নলেজ জানতে হবে। এই জোড়ার আমরা অ্যানাটমিক্যাল যদি স্ট্রাকচার দেখি, তাহলে দেখেন এখানে একটি বোনস আছে সামনে, যেটা আমরা ক্লাভিকল বলি, ক্লাভিকল বা বিউটি বোন। এই বোনসটা এসে এখানে, এই যে পিছনে একটা স্কাপুলা আছে, স্কাপুলা আপনারা দেখতে পাচ্ছেন, দিস ইজ স্কাপুলা। এই স্কাপুলা এবং ক্লাভিকল এবং এই যে আমাদের যে এই বোনসটা আছে, এটা হচ্ছে হিউমেরাস। এই সবগুলা তিনটা বোনস, স্পেশালি এই হিউমেরাসের আফারেন্ট এবং স্কাপুলার যে ক্যাভিটি আছে, সেখানে এসে এই শোল্ডার জয়েন্টটা গঠন হয়। অনেক কারণে দেখা যায়, যদি ঘাড়ে সমস্যা হয় তাহলে আবার এখানে পেন হতে পারে, যদি এলবোতে সমস্যা হয় এখানে সমস্যা হয়, এখানে পেন হতে পারে, এইখানে সমস্যা হলে এখানে পেন হতে পারে, যদি এই স্কাপুলার সমস্যা এখানে পেন হতে পারে, আবার এইটার ইটসেলফ শোল্ডার জয়েন্টে মোর দেন 50 টাইপস আপনার ডিজিজ বা প্রবলেম ইঞ্জুরি হতে পারে। তা থেকে পেইন, অবশতা ভাব, আপনার ল্যাক অফ অ্যাক্টিভিটি, মুভমেন্ট কমে যাওয়া, হাতের তীব্র ব্যথা, হাতের অনেক সমস্যা হতে পারে, জোড়া শুকিয়ে যেতে পারে। আমি প্যাথোলজিক্যাল বা ডিজিজ নিয়ে কথা বলার আগে আমি আবার আপনাদেরকে আরও অ্যানাটমিটা সম্পর্কে, মানে জোড়ার গঠন সম্পর্কে কিছু আইডিয়া দিতে চাই। দর্শক, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে ইতিপূর্বে আমি যে হিউম্যান বডির যে জোড়াটি নিয়ে কথা বলার চেষ্টা করছি, আমার এই যে কম্পিউটারের যে কার্সরটি তীর চিহ্ন, এটা দিয়ে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। এই জোড়া, এটি হচ্ছে শোল্ডার জয়েন্ট। এই যে আমি দেখাচ্ছি, এই এতটুক এরিয়া নিয়ে শোল্ডার জয়েন্টটা গঠিত। এটা যদি আমরা রোগীর সামনের, আমাদের সামনের অংশ থেকে দেখি এইভাবে, আর আমরা যদি পিছনের অংশ থেকে দেখি, দেখতে এইভাবে এরকম দেখা যাবে। দেখেন আপনারা সামনের অংশ থেকে এই যে স্কাপুলাটা, এইটার যে এইখানে একটা স্কাপুলার যে ক্যাভিটি আছে, গ্ল্যানয়েড ক্যাভিটি বলি আমরা, এই ক্যাভিটি এবং এই হিউমেরাস এর আপার এন্ড এখানে এসে জোড়া লেগেছে, এবং এখানে সাইনোভিয়াল ফ্লুইডও থাকে, এটা হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। পাশাপাশি
উপরে একটি বোনস আছে খেয়াল করবেন, ক্লাভিকল, সে আবার এই স্ক্যাপুলার এই অ্যাক্রোমিয়ন প্রসেসের সাথে এখানে একটা জয়েন্ট তৈরি করেছে। এই টোটালটা মিলিয়ে হচ্ছে আপনার শোল্ডার গার্ডেল, শোল্ডার জয়েন্টের গার্ডেলটা এবং জয়েন্টটা আলাদা। কিন্তু এই আমরা অ্যাক্রোমিয়ন ক্লাভিকুলার জয়েন্টকে কনসিডার করি যখন আমরা চিকিৎসায় যাই, আমাদের কনসিডার করতে হয়। তো দিস ইজ অ্যান্টিরিয়র ভিউ অফ শোল্ডার জয়েন্ট। এখন আসেন পোস্টেরিয়র ভিউ, যদি আমরা পিছন থেকে দেখি, দেখেন এই স্ক্যাপুলাটা এবং স্ক্যাপুলার পিছনে একটা প্রসেস আছে, দিস ইজ এই যে দেখেন লম্বা একটি প্রসেস, সেটা আবার এই সামনে যেটা আমরা অ্যাক্রোমিয়ান প্রসেস বলি, এই অ্যাক্রোমিয়ান প্রসেসটা আবার এইখানে সামনে যেমন ক্লাভিকলের সাথে লেগেছে, এখানে ঘুরে গিয়ে ক্লাভিকলের সাথে লেগেছে, ঠিক নিচেই হচ্ছে আপনার শোল্ডার জয়েন্টটা গঠন হয়েছে। দর্শক আপনারা এখন এই শোল্ডার জয়েন্টের যদি আমরা এক্স রে করি, এক্স রে ভিউ দেখতে পাচ্ছেন, যেটা আমি বলছিলাম যে ক্লাভিকল এই বোনসটা দেখা যাচ্ছে, এই যে স্ক্যাপুলার আমি বলছিলাম, এই যে গ্ল্যানয়েড ফোসা, এই যে যেটার সাথে এই হিউমেরাসটা এসে এখানে লেগেছে, এবং উপরে অ্যাক্রোমিয়ান প্রসেস, উপরে অ্যাক্রোমিয়ান ক্লাভিকল এবং অ্যাক্রোমিয়ানের সাথে এখানে অ্যাক্রোমিয়ান ক্লাভিকুলার জয়েন্ট তৈরি হয়েছে, দিস ইজ শোল্ডার জয়েন্ট। আর ঠিক সামনে আর কি প্রসেস আছে, কোরাকয়েড প্রসেস, সেটা হচ্ছে স্ক্যাপুলা থেকে তৈরি হয়েছে। তাহলে স্ক্যাপুলা থেকে একটি প্রসেস সামনের দিকে এসেছে, কোরাকয়েড প্রসেস, আর একটি হচ্ছে উপরে অ্যাক্রোমিয়ান প্রসেস, আর এই হিউমেরাসের আপার এন্ড এখানে এসে আপনার শোল্ডার জয়েন্টটা গঠন করেছে। দর্শক এই যে ছবিটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, আমরা ইতিপূর্বে বোনস মানে স্কেলেটাল সিস্টেমের শোল্ডার জয়েন্টকে দেখিয়েছি, এখন পাশাপাশি জোড়াটা আরও কী কী স্ট্রাকচার দ্বারা জোড়া গঠন হয়েছে এবং কীভাবে অ্যাটাচমেন্ট আছে এটা আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন। যে বোনসটি দেখা যাচ্ছে, দিস ইজ হিউমেরাসের হেড আপনারা জানেন, এবং উপরে যে আমি বলেছিলাম ক্লাভিকল, এবং এইখানে আপনার যে গ্ল্যানয়েড কেভিটি দেখেন, এই কেভিটি এখানে, এই টোটালটি হচ্ছে শোল্ডার জয়েন্ট, এবং এই এই যে একটি নীল অংশ আপনারা দেখতে পাচ্ছেন, এটা ক্যাপসুল, চারপাশে বাইন্ডিংস আছে এবং নিচে অনেক কিছু আছে, এখানে সাইনোভিয়াল মেমব্রেন আছে, এই যে হলুদ যে অংশটা এই কেভিটি, এবং এখানে ফ্লুইড থাকে, সাইনোভিয়াল ফ্লুইড, মানে আমাদের শোল্ডার জয়েন্ট একটা কমপ্লেক্স ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট এবং বড় জয়েন্ট। শোল্ডার জয়েন্টে ব্যথা হলেই কেবল আমরা ফ্রোজেন শোল্ডার বলে ফেলবো, আর এটাকে কেবল উল্টাপাল্টা থেরাপি দিতে থাকবো, এইটা ভুলেও করতে যাবেন না, এতে আপনার হাতে সমস্যা হতে পারে, ব্যথা বেড়ে যেতে পারে, আপনি প্যারালাইসিস গ্রস্ত হতে পারেন, অনেক সমস্যা আপনার হতে পারে। আপনারা দেখেন এই দুটো হাড়ের মাঝখানে এখানে একটা ক্লাভিকুলার লিগামেন্ট আছে, কোরাকো অ্যাক্রোমিয়ান লিগামেন্ট হেয়ার, এবং এই অ্যাক্রোমিয়ান প্রসেস, এবং আপনারা এখানে দেখেন লাল একটি অংশ এসে এখানে লেগেছে, এই যে টোটাল, এই যে এটা হচ্ছে মাসেলস, এবং ইম্পর্টেন্ট একটা মাসেলস যেটা হচ্ছে বাইসেপস ব্রাকাই মাসেল, এটা লং হেড এখানে শোল্ডার জয়েন্টে এসেছে। আমি মাসেল নিয়ে আরও কথা বলবো, আরও অনেক ইম্পর্টেন্ট মাসেলস আছে, যেমন সুপ্রাইস্পাইনেটাস মাসেলস, এখানে এই শোল্ডার জয়েন্টে এসে এটা অ্যাটাচমেন্ট আছে। তো তাহলে এখানে অনেক স্ট্রাকচারাল এখানে ব্যাপার আছে, একটা হাড় আছে, বোনস আছে, লিগামেন্ট আছে, ক্যাপসুল আছে, মাসেলসের অ্যাটাচমেন্ট আছে, এবং অনেকগুলো চারপাশে জয়েন্ট এসে এখানে জোড়া লেগেছে। এখন আপনারা আরও কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে শোল্ডার জয়েন্টে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আমি বলেছিলাম বার্সা, এই যে বোনসের হিউমারেসের উপরে এই বার্সা, এই বার্সায় অনেক সময় হয় ইঞ্জুরি হয়, প্রদাহ হয়, তা থেকে পেইন হতে পারে, এই বার্সার পেইনকে অনেকে ফ্রোজেন শোল্ডার বলে থাকে। তো এই জিনিসগুলো আসলে ভুল টার্ম, আপনার একজন স্পেশালিস্ট মানে ছাড়া এটা ডায়াগনোসিস করা কখনো সম্ভব না। বার্সায় যখন ইনফ্লামেশন বা প্রদাহ হবে তাহলে শোল্ডার জয়েন্টে পেইন হবে, আমরা সেটাকে বার্সাইটিস বলে থাকি। খেয়াল করেন এখানে অনেক ইম্পর্টেন্ট টেন্ডন আছে, যেমন ইনফ্রাস্পাইনেটাস টেন্ডন, যে মাসেলগুলো এসে এখানে শোল্ডার জয়েন্টের চারপাশে অ্যাটাচমেন্ট আছে, এই বাইসেপসের লং হেড এসে অ্যাটাচমেন্ট আছে, পেক্টোরালিস মেজরের হেড এসে অ্যাটাচমেন্ট আছে এখানে, এবং এখানে ইম্পর্টেন্ট যে লিগামেন্ট আছে, যেমন কোরাকো
অ্যাক্রোমিয়াল লিগামেন্ট দেখেন, এই যে বাইন্ডিং লিগামেন্ট, এই লিগামেন্ট গুলো অনেক সময় ব্যথা হয়, ইঞ্জুরি হয়, তা থেকে পেইন হতে পারে। দিস ইজ অলসো পেক্টোরালিস মেজর, যে যেটা আমরা এখান থেকে মাসেলসটা কেটে ফেলা হয়েছে বোঝানোর জন্য, এই মাসেলস এখানে এসে অ্যাটাচমেন্ট হয়েছে। অনেক লিগামেন্ট আছে এখানে, হচ্ছে ট্রাপিজিয়াসের ট্রাপিজয়েড লিগামেন্ট আছে এইখানে, কনয়েড লিগামেন্ট আছে, মানে অনেক লিগামেন্ট আছে। তো স্ট্রাকচারটা আসলে বিশাল একটা স্ট্রাকচার এবং কমপ্লেক্স। সো যে কোনো একটা একটা বার্সাইতে বার্সাইটিস হতে পারে, লিগামেন্ট ইঞ্জুরি হতে পারে, সো এন্ড সো অনেক কিছু হতে পারে, সব কিছুকে একসাথ করে ফেলার কোনো সুযোগ নেই। দর্শক, আমরা হাড়ের নিচের ডিপ স্ট্রাকচারগুলো দেখিয়েছি, এখন আসেন আর একটু উপরের স্ট্রাকচার, যেটা স্কিনের নিচে অবস্থান করে, মাসেলস। খুবই ইম্পর্টেন্ট মাসেলস এখানে, এবং এই যে মাংসটা আপনারা দেখতে পাচ্ছেন লাল, এখান থেকে একটু, দিস ইজ ডেল্টয়েড, এবং এইটার আবার তিনটা পার্ট আছে। হ্যাঁ, ডেল্টয়েডের ফাইবার আছে, অ্যান্টেরিয়র ফাইবার, মিডল ফাইবার এবং পোস্টেরিয়র ফাইবার। এই ডেল্টয়েড মাসেলও যদি কোনো ইঞ্জুরি হয়, কোনো প্রবলেম হয়, তাহলে শোল্ডার পুরা রিজনটাতেই পেইন হতে পারে, এটাকে আপনারা ফ্রোজেন শোল্ডার বলার কোনো সুযোগ নেই। এখানে আরও ইম্পর্টেন্ট যেটা আমরা বলেছি, বাইসেপস মাসেল এখানে লেগেছে, পেক্টোরালিস মেজর মাইনর, এই অনেক মাসেলস এখানে লেগেছে, ইভেন কি উপর থেকে কাঁধের পিছন থেকে যে ট্রাপিজিয়াস মাসেলস দেখেন এখানে এসে অ্যাটাচমেন্ট হয়েছে। তাহলে আপনাদেরকে আমি মোটামুটি একটা বেসিক আইডিয়া দিয়েছি শোল্ডার জয়েন্টে, যে শোল্ডার জয়েন্টে এবং শোল্ডার গার্ডেলে কি কি স্ট্রাকচার আছে অ্যানাটমিক্যাল। এখন আমি আপনাদের প্যাথোলজিক্যাল বা কি কি সমস্যা হতে পারে শোল্ডার জয়েন্টে, কি কি রোগ হতে পারে, কি কি ইঞ্জুরি হতে পারে, কমন ইঞ্জুরি কমন রোগ, সেইগুলোর সম্পর্কে আইডিয়া দিব। আপনারা ছবির মাধ্যমে আশা করি বুঝতে পারবেন। যে ছবিটি দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে শোল্ডার জয়েন্টের কমন একটা ইঞ্জুরি জাতীয় সমস্যা, শোল্ডার ডিসলোকেশন। শোল্ডার জয়েন্ট খুলে যেতে পারে, যে আমরা জয়েন্টের ইম্পর্টেন্ট যে হিউমেরাসের কথা বলেছিলাম, এই হিউমেরাসটা এখানে যে গ্ল্যানোয়েড ক্যাভিটির মধ্যে আছে, এখান থেকে সে খুলে নিচের দিকে নেমে যেতে পারে। দেখেন এই যে নিচে নেমে গিয়েছে, অ্যান্টেরিয়র ডিসলোকেশন, এটা আঘাত থেকে হতে পারে, বিভিন্ন কারণে, সাধারণত ইঞ্জুরি জাতীয় সমস্যা, খেলতে গেলে, কাজের থেকে। পোস্টেরিয়র ডিসলোকেশন, পিছনের দিকে যেতে পারে, মানে এই শোল্ডার জয়েন্ট যদি কোনো কারণে ইঞ্জুরি হয় বা আঘাতপ্রাপ্ত হয়, তা থেকে আপনার শোল্ডার জয়েন্ট আপনার সমস্যা বা ইঞ্জুরি থেকে সমস্যা হতে পারে। এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে, এখানে হচ্ছে এই যে শোল্ডার জয়েন্টের ভিতরে একটা বার্সা আমি বলেছিলাম ইতিপূর্বে, এই বার্সা অনেক কারণে যদি কোনো স্ট্রেস হয়, কোনো ইঞ্জুরি হয়, তা থেকে বার্সা প্রদাহ বা ইনফ্লামেশন হতে পারে, তা থেকেও শোল্ডারে পেন হতে পারে। দিস ইজ বার্সাইটিস আমরা বলে থাকি, এই বার্সাইটিস থেকেও জয়েন্টে পেন হতে পারে, তা থেকে যে কোনো লোক কাবু হয়ে যেতে পারে, অকেজ হয়ে যেতে পারে। এবং আরও খুব ইম্পর্টেন্ট একটি ডিজিজ, যেটা আমরা রোটেটর কাপ সিন্ড্রোম বা রোটেটর কাপ প্রবলেম বলতে পারি, যে লিগামেন্টগুলো আমরা ইতিপূর্বে দেখিয়েছিলাম শোল্ডার জয়েন্ট এবং অ্যাটাচমেন্ট অফ মাসেল, এসে যে জোড়ায় লেগেছে, এই যে এই মাসেলটা এসে জোড়ায় লেগেছে, এবং এই যে মাসেল ইম্পর্টেন্ট মাসেলস, বাইসেপস, সুপ্রা স্পাইনেটাস, পেক্টোরালিস মেজর, এই যে মাসেলসগুলো এসে এখানে শোল্ডারে লেগেছে, তা থেকে এই মাসেলের এই লিগামেন্ট টেন্ডনগুলো ইনফ্লাম হতে পারে, টর্ন হতে পারে, ছিঁড়ে যেতে পারে, ইঞ্জুরি হতে পারে, তা থেকে শোল্ডারে পেইন হতে পারে। মোস্ট অফ দ্য ইঞ্জুরি এই মাসেলগুলোতে হয়, আপনারা ছবিটার মাধ্যমে দেখতে পাচ্ছেন, যেটাকে আমরা রোটেটর কাপ সিন্ড্রোম বলে থাকি। আপনারা এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই রেড ইন কালার, এই রেড বলতে আসলে ইনফ্লামেশন, এটা ইনফ্লামড হয়ে লাল হয়ে গিয়ে এখানে, সাধারণত এটা আর্থ্রাইটিস থেকে ডেভেলপ করে থাকে, অস্টিও আর্থ্রাইটিস। এক এক রোগের এক এক আমরা চিকিৎসায় যাব, এই প্রত্যেকটা রোগের শোল্ডারের পেইন এটা একটা কমন, সো সব রোগকে আপনারা এক করে ফেলার কোনো সুযোগ নেই। শোল্ডারের বিভিন্ন ইঞ্জুরি, বিভিন্ন সমস্যা হতে পারে, যেটা আপনারা দেখছেন এখন, দিস ইজ আর্থ্রাইটিস প্রবলেম। এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন, দেখেন দর্শক আপনারা, এখানে যে বার্সা ইনফ্লাম আমরা বলেছি, এখানে দেখেন রোটেটর কাপের যে টেন্ডন, এই টেন্ডনগুলো ইনফ্লাম হয়ে লাল হয়ে গিয়েছে, মানে আমরা আসলে ইনফ্লামেশনের সাইন রেড কালার ইউজ করে থাকি।
এই লিগামেন্ট যে আছে এগুলো ইনফ্লাম হতে পারে, ইনফ্লামেশন হতে পারে, তা থেকে শোল্ডারের ডিপ স্ট্রাকচারাল প্যাথোলজিক্যাল চেঞ্জ আসতে পারে, তো তা থেকে শোল্ডার জয়েন্টে পেইন হতে পারে। আমি যে এই ছবিগুলো দেখাচ্ছি এগুলা সবই কমন বেসিক ডিজিজ অ্যান্ড প্রবলেম অফ শোল্ডার জয়েন্ট, এবং শোল্ডার জয়েন্টের অনেক কারণে আপনার শোল্ডারে বিভিন্ন প্রবলেম হতে পারে। সো এটা একজন ব্যথা বিশেষজ্ঞ ছাড়া এবং এই জাতীয় আমরা যারা রিহ্যাব থেরাপিস্ট বা রিহ্যাব স্পেশালিস্ট তারা ছাড়া এটা ডায়াগনোসিস করা সম্ভব নয়। ভিউয়ার্স, আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে শোল্ডার জয়েন্টে কি কি সমস্যা হতে পারে। আমরা ডাক্তারি ভাষায় বিভিন্ন টার্ম ব্যবহার করে থাকি এবং ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে কোনো সমস্যাই ব্যথা হবে। ব্যথা হচ্ছে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন ফার্স্ট, পাশাপাশি ল্যাক অফ অ্যাক্টিভিটি, জোড়াটা মানে মুভমেন্ট কমে যাবে। আপনি সামনে উঠাতে গেলেও পেইন হবে, পিছনে উঠাতে গেলেও পেইন হবে, অনেকের সামনে উঠালে পেইন হবে না, পিছনে পেইন হবে। অনেকে বলবে রাতে আমার কান্না আসে ব্যথায়, অনেকে বলবেন আমি জামা গায়ে দিতে পারি না, অনেকে আমাদের কাছে হাত নিয়ে আসেন যে হাতে দুর্বল, শক্তি পান না, হাতটা শুকিয়ে গিয়েছে। দিস ইজ ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, এবং আমাদেরকে ক্রিটিক্যালি থিঙ্ক করতে হয় যে হোয়াট ইজ দ্য প্রবলেম। যে প্রবলেমটা আপনার যদি আইডেন্টিফাই না করেন এবং গ্রসলি আপনারা যেখান সেখান থেকে পেইন কিলার খেতেই থাকেন, আপনার ব্যথা তো যাবেই না পর্যপরি, আপনার হাতটা ডিজেবল বা পঙ্গুত্ব বরণ করতে পারেন, এবং এটা থেকে আপনাকে দেখা যাবে আপনার কাজকর্ম চলাফেরা এবং আপনার প্রাত্যহিক জীবনে ব্যত্যয় ঘটবে। তো শোল্ডার জয়েন্টের আমরা যদি চিকিৎসার কথা বলি, প্রত্যেকটা চিকিৎসা ডিপেন্ডস অন ডিজিজ, মানে আপনার শোল্ডার জয়েন্টে কি কি সমস্যা হয়েছে, কোন কোন সমস্যা আপনার এফেক্ট হয়েছে যার কারণে আপনার পেইন হচ্ছে বা আপনার জোড়া নাড়াতে পারেন না বা আপনার অ্যাক্টিভিটিস প্রবলেম হচ্ছে বা অবসভাব মনে হচ্ছে বা শুকিয়ে গিয়েছে, সেটা আমরা যারা স্পেশালিস্ট আছে সেটা আপনাকে আপনার আইডেন্টিফাই করে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। বার্সাইটিস যদি হয় সেটা ট্রিটমেন্ট একরকম, যদি রোটেটর কাপ সিন্ড্রোম হয় সেটা ট্রিটমেন্ট আরেক রকম, যদি শোল্ডারে আর্থ্রাইটিস হয় সেটা ট্রিটমেন্ট আরেক রকম। সো আপনাদেরকে জাস্ট এই ব্যাপারে একটা বেসিক কনসেপ্ট, বেসিক নলেজ দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি আমি দিয়েছি, এবং আমার এই ভিডিওগুলো কন্টিনিউ থাকবে আপনাদের বেসিক কিছু আইডিয়া দেওয়ার জন্য, যাহাতে আপনারা খুব সহজেই কোথায় যাবেন, কিভাবে কি করলে চিকিৎসা পাবেন, একজন রোগী হিসাবে আপনাকে এই জিনিসগুলো জানতে হবে। তো চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন প্রকার রিহ্যাবিলিটেশন থেরাপি আমরা অ্যাপ্লাই করে থাকি। শোল্ডার জয়েন্টে যদি টিউবারকুলোসিস হতে পারে, ক্যান্সার হতে পারে, তা থেকেও শোল্ডারে সমস্যা হতে পারে, তো সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট আবার কিন্তু ভিন্ন। এখন আসেন আমরা যে বেসিক শোল্ডারের পেইনের কথা বলেছি, বার্সাইটিস, রোটেটর কাপ সিন্ড্রোম বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা আর্থ্রাইটিস, এগুলার ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রকার আপনার মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ করে থাকি, ট্রিটমেন্ট করে থাকি, সেটা জোড়াতে বিভিন্ন আপনার রিহ্যাব থেরাপি, বিভিন্ন আপনার মোডালিটিসের মাধ্যমে ইলেকট্রোথেরাপি, বিভিন্ন পদ্ধতিগত চিকিৎসা করে থাকি ইঞ্জুরি রিলিফ করার জন্য, পাশাপাশি হয়তো কোনো আপনাকে সাপ্লিমেন্ট খেতে হতে পারে, এবং পাশাপাশি কমন কিছু এক্সারসাইজ যেটা আমরা দিয়ে থাকি, বা পেইন কমে গেলে বা তার এটা ট্রিটমেন্টের পরে যখন সে ভালো হয়ে যায় তখন আমরা কিছু কমন এক্সারসাইজ দিই, যে কমন এক্সারসাইজগুলো রোগীর জোড়াটাকে ফুল রেঞ্জ মোশন করতে সহায়তা করে, সে একটা স্বাভাবিক লাইফ ফিরে পায়, জোড়ার অ্যাক্টিভিটিস সে ফিরে পায়, সে আবার স্বাভাবিকভাবে কাজ করতে পারে। সে এক্সারসাইজগুলো কিছু বেসিক পিকচারের মাধ্যমে আপনাদেরকে আমি এখন বোঝানোর চেষ্টা করি, আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন আপনারা, যে এটা একটা টাওয়াল বা গামছার মাধ্যমে আপনারা দুই হাতে যে জোড়াটা আপনার এফেক্টেড সেই জোড়াটা কে কেন্দ্র করে আপনার ভালো হাতটা দিয়ে এই জোড়ার হাত, খারাপ হাতটা উপরের অংশে ধরে এই গামছাটাকে আপনারা উপরে নিচে করতে পারেন। উপরে নিচে মুভমেন্ট, এই যে তীর দিয়ে আমি বুঝিয়েছি, এই যে উপরে নিচে করলে করতে পারেন। এটা একটা খুব কমন এক্সারসাইজ, এতে আপনার ব্যথাও লাগবে না এবং জোড়ার মুভমেন্ট হবে। রোগীরা অনেক সময় ব্যথার কারণে ভয়ে এক্সারসাইজ করতে চান না, সো আপনি যদি বাসায় এই টেকনোলজি ব্যবহার করেন, যে কোনো গামছা বা টাওয়াল ব্যবহার করেন, তাহলে আপনি খুব সহজে এক্সারসাইজটা করতে পারবেন।
এখন দেখেন এটা আর একটা ইম্পর্টেন্ট এক্সারসাইজ শোল্ডার জয়েন্টের জন্য, দিস ইজ থেরাব্যান্ড। এটা আমরা আপনি স্পোর্টস এর দোকানে গেলে কিনতে পাবেন যে থেরাব্যান্ড। এই থেরাব্যান্ডের মাধ্যমে আপনি একটা অংশ পায়ের নিচে চাপ দিয়ে আর আপনার যে জোড়াটা প্রবলেম সেই জোড়াটা যে হাতটা সেখানে এই ব্যান্ডটাকে উপরে নিচে ডানে বামে আপনি এক্সারসাইজ করতে পারেন। এতে আপনার শোল্ডার জয়েন্টের মাসেলগুলো অনেক স্ট্রেন্থেন হবে, পেইন কমে আসবে। এবং এটা অবশ্যই আপনাকে নিয়ম মাফিক করতে হবে, রেগুলার 2-3 বেলা অন্তত 1-1 বার 10-15-20 বার রিপিটেশন করতে হতে পারে। এখন যে ছবিটি দেখছেন, দিস ইজ আমরা বলি মোবিলাইজিং এক্সারসাইজেস, রোগী নিজে নিজেই করতে হবে। যেটা যেমন এই যে হাত উঠানো, হাত পিছনে নেওয়া, পিছনে নিতে যদি অসুবিধা হয় আপনার টাওয়াল ব্যবহার করতে পারেন, যার মাধ্যমে নিতে পারেন। এক হাত দিয়ে অপোজিট শোল্ডার, যে শোল্ডারটা আপনার ভালো, আপনার ডান হাতে সমস্যা হলে বাম হাতের শোল্ডারে টাচ করা, নেওয়া, আনা নেওয়া। এবং দিস ইজ ওয়াল এক্সারসাইজ, এটা কমন ওয়াল, কোনো ওয়ালের পাশে দাঁড়িয়ে আপনি হাতটাকে, যে হাতটা খারাপ সেটাকে উপরে নিচে করতে পারেন, এবং ওয়ালটা আপনি ল্যাপিং করতে পারেন, ল্যাপিং। হ্যাঁ, এইভাবে আপনি এক্সারসাইজগুলো করতে পারেন। আপনারা যে এক্সারসাইজগুলো দেখলেন এগুলো আপনারা বাসায় করতে পারেন। তাছাড়াও আপনার ইউটিউবে গিয়ে বা গুগলে গিয়ে আপনি শোল্ডার মোবিলাইজিং এক্সারসাইজেস, শোল্ডার জয়েন্ট রিহ্যাব এক্সারসাইজেস, শোল্ডার জয়েন্ট স্ট্রেন্থেনিং এক্সারসাইজেস, এই জাতীয় এক্সারসাইজ আপনি সার্চ দিয়ে ইউটিউবে ভিডিও দেখেও আপনি এক্সারসাইজ করতে পারেন। তবে তীব্র ব্যথায় বা আপনার একিউট কোনো সমস্যায় বা আপনার আনডায়াগনোজড, আপনার কী সমস্যা আপনি জানেন না, সেক্ষেত্রে আবার এই এক্সারসাইজ করা যাবে না। এক্সারসাইজগুলো অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে শিখে নিতে হবে, তাহলে আপনার শোল্ডারের সমস্যাগুলো থাকবে না। আপনারা এই ভিডিওটি আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, টুইটার, লিঙ্কডিন, গুগল প্লাসে শেয়ার করে দিবেন, এবং যারা এই সমস্যা ভোগে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে শেয়ার করে কিছুটা হলেও যেন তারা এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়। এবং আমি প্রতি মানে কিছুদিন পর পরই আপনাদেরকে নতুন নতুন জোড়া সমস্যা নিয়ে আপডেট দিব, আপনাদের আশা করি কিছুটা হলেও উপকৃত হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।